এ যুগে অন্যায়ের প্রতিবাদ না করলে বাঁচা যায় না। হারাম খোরের বাচ্চারা, হারাম খেয়ে খেয়ে এক একটা গন্ডারের মতো হয়েছিস, একটা সাধারণ কাজ করতে পারলি না। বস উত্তেজিত বস্তিবাসীরা, চুপ ছাগলের বাচ্চারা, তোদের মতো ছাগল দিয়ে আর কোনো কাজ হবে না। আরে ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত, মানুষ বেশি দাম দিয়ে বলদ কিনে আনতো, আর তোমার আবার বুদ্ধি শুদ্ধি হলো না মৃত সৈনিক নিয়ে গেছে যুদ্ধক্ষেত্রে। স্যার, যদি বলেন বিল্লু গুন্ডাকে কন্ট্রাক্ট করি। ও ইয়েস, বিল্লু গুন্ডা। কথা কম, কাজ বেশি। কাজটা কি? নিজাম মোল্লা কিছু লাওয়ারিশদের নিয়ে মানে এতিমখানা করেছে, ওই জায়গাটা আমাদের চাই। কাজ হয়ে যাবে, পুরো অ্যাডভান্স দিতে হবে। বাকি থাকলে আমরা আবার কাজ খুব মুখ পাই না। আমি তা জানি, এনাও এখানে পুরোটা আছে। বললো নিজাম মোলার ঘাড়ের রক্তটা কিন্তু খুব ট্যাড়া। ওস্তাদ, ঘাড়ের রক্তটা কাইটে দিব। চিনতে পারছেন? তোমাকে তো চেনার কথা নয়, তবে চেহারা সুরত দেখে মনে হচ্ছে প্রথম শ্রেণীর গুন্ডা পান্ডা হবে। বাহ 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 বাহ, আপনার বুদ্ধির পর শীর্ষা না করে পাচ্ছি। আচ্ছা বলুন তো, আমি এখানে কেন এসেছি? ইতিপূর্বে যে কারণে অন্য গুন্ডা মাস্তানরা এখানে এসেছিল, সবাই ছিল চৌধুরীর পাঁচাটা কুত্তা, তুমিও তাদেরই মধ্যে একজন। ছোটবেলায় রাস্তাঘাটে কুকুরের সাথে রাত কাটিয়েছি, খেয়ে না খেয়ে দিন কাটিয়েছি, মা বাবার স্নেহ ভালোবাসা পায়নি, পড়ালেখার সুযোগ মেলেনি, ওরাও এর কোনটাই পাবে না। পেতে পারে না, পেতে পারে না, পেতে পারে না। আমার মতো ওরা রাস্তা কাটে ঘুরে বেড়াবে না, ওরা লেখাপড়া করে মানুষ হবে, সমাজে সম্মান নিয়ে পরিচয় নিয়ে বেঁচে থাকবে। সম্মান? আরে যাদের পিতৃ পরিচয় নেই তারা তো সমাজের কাছে লাওয়ারিশ, যারা সন্তান। সমাজ কিসের সমাজ? নেকি সমাজের দোহাই দিয়ে মা বাবার কৃতকর্মের ড্রাইভার এসব অসহায় সন্তানদের উপর চাপিয়ে দিতে চাও? তুমি আজ সমাজের কাছে লাওয়ারিশ, যারা সন্তান, এর জন্য দায় তোমার মা। তোমার এত বড় সাহস, আমার মার সম্পর্কে কথা বলো। তোমার মা কে? তোমার মা কোথায়? তোমার বাবা মা? বিল্লু গুন্ডার মনেও প্রেম ভালোবাসা উঠলে উঠেছে স্যার। এই জন্য বিল্লু গুন্ডাকে পস্তাতে হবে, কারণ সে আমাদের টাকা খেয়ে আমাদের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছে। যদি অনুমতি দেন তাহলে ওকে। না,
ঝাঁপের লেজে পা রাখা ঠিক হবে না, তাতে ঝামেলা পারবে। অতএব আমাদের কৌশল অবলম্বন করে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। হ্যালো, বাসায় কেউ নাই, আমি বুয়া বলছি। ও স্যার, টেলিফোন। ইয়েস, ঠিক আছে, চেক নয়, ক্যাশ টাকা গ্রহণ করে মিস্টার রাফির কাছে মালগুলি হস্তান্তর করবে, ওকে? হায়দার, আমি জানি আমার ব্যবসার প্রতিদ্বন্দ্বী মিস্টার হেলাল আমার ডিলিংসে হাত দিতে পারে, অতএব সতর্কতা অবলম্বন করতে হবে। বস, আজ রাত 12টায় ফোরকান চৌধুরী মাল পাচার হবে। মাল আমার গোডাউনে যাবে, রেডি হও। ইয়েস বস। ক্যাশ এনেছেন? ফুল পেমেন্ট আছে। কেউ না তারা করার চেষ্টা করবে না। ফোরকান চৌধুরীকে বলে দিস আমি হেলাল আহমেদ যতদিন বেঁচে থাকবো ততদিন তার সবকিছু ধ্বংস করে যাব। ট্রাক আমার গোডাউনে পাঠিয়ে দাও আর ব্রিফকেসটা আমাকে দাও। ওকে বল। হ্যালো, বাসায় কেউ নাই, আমি বুয়া বলছি। স্যার, আপনার ফোন। আমার ব্যবসা কেড়ে নিয়েছে। কি ব্যাপার স্যার, এনিথিং রং? আর রাখুন তোমার ইংলিশ, আমার ব্যবসার বারোটা বেজে যাচ্ছে, এখন আমি কি করি? আপনারা বসুন। দিনের পর দিন সন্ত্রাস, খুন, রাহাজানি, স্মাগলিং, ছিনতাই যেভাবে বেড়ে চলেছে তাতে দেশে এক নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। এখন সন্ত্রাস দমনে আপনাদেরকে আরো সিনসিয়ারলি দায়িত্ব এবং কর্তব্য পালনে এগিয়ে আসতে হবে, তা না হলে পুলিশ ডিপার্টমেন্টের প্রতি দিন দিন জনগণের আস্থা হারিয়ে যাবে। স্যার, আমাদের ডিপার্টমেন্টে এক সাহসী ও বিদেশী ট্রেনিং প্রাপ্ত কমান্ড অফিসার আছে, তাকে যদি পোস্টিং করে এখানে আনা হয় তাহলে আমাদের অনেক হেল্প হবে। কে সে? ইন্সপেক্টর তাজ, বর্তমানে বান্দরবনে আছে। ইন্সপেক্টর তাজ, ঠিক আছে, আজই আমি উপরে কথা বলবো। তিনি আই হ্যাভ মা, আমার সেইটা ভালো লাগছে না, তাই তো বলি মা নরকপুরি থেকে দূরে কোথাও পালিয়ে যা। কিন্তু মা, আমি তোমাকে এই নরকপুরিতে একা রেখে কোথায় যাব, কার কাছে যাব? এত বড় দুনিয়ায় তোর একটা আশ্রয় কোথাও না কোথাও মিলে যাবে মা। সত্যি মা, আজ তোমার কথায় বুঝতে পারলাম এই সরলতায় তোমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। মা, যে কথাটি অতি সহজে বলতে পারলে তা কিন্তু এত সহজ নয়। এখানে যারা আনন্দ ফুর্তি করতে আসে তারাই শুধু খারাপ নয়, বাইরের সমাজেও শয়তানরা বাস করে। যারা তোমার এই কুমারী মেয়ের অসহায়ত্ব সুযোগ দিয়ে কুত্তার মতো ধীরে ধীরে খাবে। কিন্তু মা, আমি যে তোর কষ্ট সহ্য করতে পারি না মা, সহ্য করতে পারি না কষ্ট। না মা, আমার কোন কষ্ট নেই, এই নরকপুরিতে জীবনের সবকিছু হারিয়ে যদি তোমার সঙ্গে রাতে মুখ গুঁজে কাঁদতে পারি তাতে আছে অনেক শান্তি মা। শান্তি।
আমি হলাম গিয়া তোমাকে ক্যাবারের পার্মানেন্ট কাস্টমার, কারণ একটাই, তোমাদের রূপবতী ক্যাবারের ডান্সার চুম্বক মার্কা দেহখানা আমার পার্মানেন্টলি আকর্ষণ করে। সে তো খুশির কথা, নাচ গান দেখো, ফুর্তি করো। না নাচ গানের মনটা ভরে না, তখন আমার খায় শুয়েছে ওই চুম্বক মার্কা দেহে ছোঁয়ায়, আমারও তালা মন তার এক চারাটা আনন্দ দিল। না না ওকে দিয়ে নাচ গান ছাড়া অন্য কিছু করা আমার সম্ভব নয়, মালিকের নিষেধ আছে। মালিক মালিক অনেক কিছু বলবে, এক কানে শুনবা আর অন্য কানে পায় করা দিবা। তোমার যৌবনে তো ভাতা পড়তে নাচতে শেষ, সময় থাকতে আখের গুছাল। না হইলে পস্তাইবা, ধরো তাড়াতাড়ি ব্যবস্থা করো। রিনি তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আজ প্রোগ্রাম আছে। না ওর শরীর ভালো নেই, ও আজ প্রোগ্রামে যেতে পারবে না। বাধা দিও না তো, টিকিট বিক্রি হয়ে গেছে, ও না গেলে আমাদের ব্যবসার ক্ষতি হবে, তখন মালিকের কাছে কি জবাব দেবো বুবু? ঠিক আছে চলো। আর কত কাল এই কষ্ট আমাকে দেখতে হবে, আর কত কাল। ঠিক আছে আলা।
আমার পোষা পাখি চাটা নয়ে গেল, আমি সবই তো শুনলাম। তোমার আর ওখানে ফিরে যাওয়া উচিত হবে না। আমি অন্ধকার জগতের বাসিন্দা, একজন ক্যাবারে ড্যান্সার, যার এই সমাজে কোনো ঠাই নাই। না, আপনি ভুল বলছেন, আপনি ঘটনার শিকার। একবার যখন সেখান থেকে ফিরে আসতে পেরেছেন, তাহলে এই সমাজে আপনাকে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে হবে। হ্যাঁ মা, একদম ঠিকই বলেছে। না না, আমি আমার এই কলঙ্কিত জীবন নিয়ে এই সমাজের মুখোমুখি হতে চাই না। বুঝেছি, আপনার মাথা এখন ঠিক না, এখন রেস্ট নিন, কাল সকালে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া যাবে। মা, উনাকে উনার রোগটা দেখিয়ে দাও। হ্যাঁ মা, এসো এসো। আমি কোনো অজুহাত শুনতে চাই না, আমি চাই শুধু রিনিকে। আগামী 24 ঘন্টার মধ্যে রিনির কোনো সন্ধান না পেলে তোমার পরিণতি ভয়াবহ হবে। কথাটা বলে রেখো, যাও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও, নইলে যে কোনো অঘটন ঘটেছে তোমার। কিন্তু রিনি এখন কোথায়? গর্ভধারিণী মা, হাজারো দুঃখ কষ্টে জন্ম লগ্ন থেকে আমাকে বুকে আঁকড়ে রেখেছে, সেই স্নেহময়ী মাকে অপরিতে একা রেখে নিজের সুখের কথা ভাবতে পারি না, কিছুতেই না। নাগিস, কোথায় যাচ্ছিস? আপার জন্য চা নিয়ে দিতেছি। তোর যা অনেক দরকার নেই, আমার দে দে। গেল কোথায়? তোকে তো আগেই বলেছি, তুই এসব কাজ ছেড়ে আমার ব্যবসা দেখাশোনা কর। ব্যবসা? ভাইয়া, তুমি তো স্মাগলিং করো, সে ব্যবসা তুমি আমাকে করতে বলছো? হ্যাঁ বলছি, কারণ তোর ভালো মন্দ দেখার দায় দায়িত্ব আমার। আর হ্যাঁ, তুই আমাকে বলেছিস আমি স্মাগলিং করি, কেন করি তা তুই জানিস? কেন ভাইয়া, আমাকে আরো অনেক বড় হতে হবে, তার সমান যে আমার মায়ের জীবন নিয়ে ছিনেবিনি খেলেছিল। আমার বাবার মৃত্যুর পর আমার মাকে নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিল, পরে আমার মাকে নষ্ট করে দূরে সরিয়ে দিয়েছিল, সেই দুঃখ সহ্য করতে না পেরে মা আমার আত্মহত্যা করেছিল। অবুঝ বয়সে পিতামাতাকে হারিয়ে ছিটকে পড়লাম ফুটপাতে। সেই দিন ফুটপাতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম একদিন ওই লম্বরটাকে ফুটপাতে এনে দাঁড় করাবই। কে সে ভাইয়া? এখন না, সময় হলে সব বলব। ওকে মামনি, এই অসময় সেজে বুঝে তুমি আবার কোথায় যাচ্ছ? লেডিস ক্লাবে যাচ্ছি, সেখান থেকে সবাই মিলে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে যাব, মন্ত্রী মহোদয়ের কাছে। এতদিন পর তোমার মেয়েটা ঘরে ফিরছে, আজ বাইরে না গেলে কি নয়? কি আশ্চর্য, এত বড় একটা মূল্যবান কাজ রেখে মেয়ের আগমনের অপেক্ষা ঘরে বসে থাকবো? আমি যাচ্ছি, আমার হয়ে সরি শব্দটা কষ্ট করে বলে দিও। আমাকে কেন ডেকেছেন? তুমি নিজাম মোল্লার এতিমখানা তুলে দেওয়ার জন্য চুক্তি মোতাবেক আমার কাছ থেকে যে টাকা নিয়েছ, আমি তা ফেরত চাইব না, কারণ এই চৌধুরী দিতে জানে ফিরিয়ে নিতে জানে না। অতএব তোমাকে একটা কাজ করে দিতে হবে। কাজটা যদি মানুষের ক্ষতিকারক হয়
তাহলে সেই কাজ আমার দ্বারা করা সম্ভব নয়। না না, তেমন কোনো কাজ না। আজ রাতে ক্যাপিটাল রোড দিয়ে এক ট্রাক চোরাই মাল যাবে, সে ট্রাক যেভাবে হোক আমার চাই। দাদি, গুন্ডা মাস্তানির মতো লোকটি কে? নাম বিল্লু, বেকার, একটা চাকরির জন্য এসেছিল। যাও মামনি, কাপড় চোপড় খুলে রিল্যাক্স করো গিয়ে। ও মাই সুইট দাদি, দাদি মাম্মি কোথায়? একটু বাইরে গেছে, যাও রিল্যাক্স ইয়োরসেলফ। ওকে দাদি, ওকে। লাল বিল্লু গুন্ডা এবার তোর মাল আমার গোডাউনে পৌঁছাবে। না, যেভাবেই হোক ঠিক মতো মাল আমার গোডাউনে পৌঁছাতেই হবে। আমাকে ফোরকান চৌধুরীর কাছে অপমান করেছে, এই জন্যই কি আমি বিল্লুকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে মানুষ করেছি? আর সেটাই তোমার অপরাধ। ও, তোকে মানুষ করে অপরাধ করেছি, ঠিকই বলেছিস। আজ তুই অনেক বড় হয়েছিস, শহরের সেরা রংবাজ হয়েছিস, এখন তো অনেক কিছু বলার ক্ষমতা রাখিস। যেখানে আমার নিজের পেটের ভার চড়ত না, রাস্তার ফুটপাতে রাত কাটাতাম, আর সেই ফুটপাত থেকে তোকে কুড়িয়ে এনে ভাইয়ের স্নেহ মায়া দিয়ে বড় করেছি, কতদিন নিজে না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছি, অথচ সেই তুই বলছিস আমি তোকে মানুষ করে অপরাধ করেছি। তোমার সেই অপরাধের মাসক দিতে গিয়ে আজ আমি চিঠি পরে চাই লাওয়ারেজ দেওয়ারে জিন্দা লাশ। আমার দেহে প্রাণ আছে, আজ আমার পিঠে ঝুলছে লাউর এসে সাইনবোর্ড, আর এই জন্য তাই তুমি তুমি যদি ডাস্টবিন থেকে পরিচয়হীন মাসুম শিশু এই আমাকে তোমার বুকে তুলে না নিতে, তাহলে আজ আমাকে এই সমাজে লাউর এসের পরিচয়ে বেঁচে থাকতে হতো না। তুমি তোমার স্বার্থের জন্য আমাকে খাইয়ে পরে বড় করেছ, আমাকে সারাটা গুন্ডা বানিয়েছ, আমাকে ভাড়াতে গুন্ডা বানিয়ে তুমি ফায়দা নড়ছ। আজ সরকার যদি কাজ করছি ভাড়াতে গুন্ডা হিসাবে, তাই তোমার স্বার্থে আঘাত লেগেছে। জন্ম থেকে আজ ভাগহীন,
তোমরা ভাগ্যবান সবাই মহান, আমার জীবন মূল্যহীন, আমি এক ঠিকানা বিহীন, জন্ম থেকে আজ ভাগ্যহীন, তোমরা ভাগ্যবান সবাই মহান, আমার জীবন মূল্যহীন, আমি এক ঠিকানা বিহীন।
মারে, এই বুড়ো বয়সে পোলাও মাংস খাওয়া ঠিক না, কেমন জানি অস্থির অস্থির লাগছে। বিয়ে বাড়িতে পোলাও মাংস ছাড়া আর কি কিছু হয় বাবা? রিক্সা দাঁড়াও বাবা। সেই গুন্ডাটা সে আমাদের বস্তি ভাঙতে গিয়েছিল। হ্যাঁ মা, গুন্ডা মাস্তানরা রাস্তায় এভাবেই মরে পড়ে থাকে। বাবা চলো তো দেখে আসি, ছেলেটা মরে গেছে না বেঁচে আছে? চল তো দেখি। আমি এখানে কেন? ছাই পাঁচ কিলো রাস্তায় পড়েছিলেন, মানুষ হিসেবে রাস্তায় ফেলে আসতে মনটা সায় দেয়নি, তাই নিয়ে এসেছি। আচ্ছা গুন্ডানি মাতলামি করে জীবনে কি সুখ পান? সুখ কি পাই জানি না, তবে মদ খেয়ে মাতাল হয়ে অন্তত কিছুক্ষণের জন্য মনের সমস্ত জ্বালা যন্ত্রণাকে ভুলে থাকার চেষ্টা করে। আপনাকে উপদেশ দেওয়াটা অনধিকার চর্চা করা হবে, তবু বলছি আপনি মানুষ, আর মানুষ হিসেবে ভালো মন্দ বোঝার অনেক বয়স আপনার হয়েছে, তাই বলবো ভালো পথে চলার চেষ্টা করুন। নিন দুটো খেয়ে নিন। আসতে পারি? আপনি? হ্যাঁ আমি। তাকে কিছু না বলে গোপনে পালিয়ে এসেছিলেন। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না বলে আপনি আমার কাছে সত্য গোপন করে গেলেন। সত্যি কথা বলতে কি, আপনি আমাকে বিশ্বাসই করতে পারেননি। অবশ্য এটাই স্বাভাবিক, কারণ ক্ষণিক পরিচয়ে কারোর প্রতি বিশ্বাস স্থাপন করা যায় না এবং উচিত নয়। একটা কথা আপনাকে না বলে পারছি না, আমি আপনার মাঝে একজন নারী সুলভ রমণীর প্রতিচ্ছবি খুঁজে পেয়েছি, তাই আমি চাই আপনি ক্যাবারে ডান্সার জীবনকে কবর দিয়ে নতুন জীবনে পা রাখবেন। আপনি কি বলছেন? আপনার সমাজ আর আমার সমাজ এক নয়। আমি এক অভাগী মায়ের সন্তান, পিতার পরিচয় জানা নেই, নেচে গিয়ে মানুষের মনোরঞ্জন করি, যাকে সমাজ ছোট চোখে দেখে। তাই আপনার কাছে আমার অনুরোধ, সমাজ সংসারের কাছে নিজেকে ছোট করে আমাকে স্বপ্নের প্রলোভন দেখাবেন না, আপনি চলে যান। যাচ্ছি, যাবার আগে শুধু এটুকু বলে যাই, আমি এই সমাজের তথাকথিত নিয়ম ভেঙে দিয়ে সেই সমাজে আমি আপনাকে প্রতিষ্ঠিত করবই। ইকবাল আমাকে এই অন্ধকার জগৎ থেকে তাদের সমাজে ফিরিয়ে নিতে চায়, কিন্তু আমার তো কিচ্ছু পরিচয় নেই, শুধু এইটুকুই জানি একজন নিশ্চিত পিতা আছেন যিনি আমাকে কেবারে ডান্সার বানিয়েছেন। আমার পিতা কে? হ্যালো, কে? ফোরকান, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো আর থাকি কি করে বলো, শহরে যেরকম অরাজকতা চলছে। ইয়েস ফ্রেন্ড, স্মাগলারদের দৌরত্ব যেভাবে বেড়েই চলেছে তাই শান্তি মতো ব্যবসা করতে পারছি না। আর হ্যাঁ, আমি যে জন্য ফোন করেছি, শোনো, আমার মেয়ে লিমার জন্মদিনের কথাটা মনে আছে তো? তোমার যে ভুলো মন। আর হ্যাঁ, তোমার ছেলেকে সঙ্গে করে নিয়ে আসবে কিন্তু। ও শিওর শিওর, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইন্সপেক্টর তাজ রিপোর্টিং হিয়ার স্টাফ। আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি কি তোমার চার্জ বুঝিনি? স্যার, ব্যক্তিগত ভাবে আমি তোমার পাশে আছি, যে কোনো প্রবলেম সরাসরি তুমি আমাকে জানাবে। আমি আশাবাদী তুমি তোমার মিশনে সাকসেসফুল হবে। জাস্ট আই নিড ইউর ব্লেসিং স্যার। আই উইশ ইউ বেস্ট লাক মাই বয়। থ্যাংক ইউ স্যার। শোনো, আজ রাতে তুমি আমার সাথে একটা পার্টিতে যাবে। রাইট স্যার। হ্যালো,
কমিশনার। হ্যালো চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো। চৌধুরী, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব ইন্সপেক্টর তাজ। হ্যালো ইন্সপেক্টর। হ্যালো কমিশনার। সামনে কেক কাটো, চলো। মামনি একটু এদিকে এসো, আমি একটু আসছি, তোমরা থেকো। ইয়েস ড্যাডি। মামনি, তোমার সাকাত আঙ্কেলের ছেলে ইকবাল। হ্যালো। ডোন্ট ওয়ারি, কিছু মনে করো না বাবা, ও একটু অন্যরকম, বয়স কম তো, পরে সব ঠিক হয়ে যাবে। যাও উপরে যাও, গো ইয়াং ম্যান, যাও রিমার সাথে কথা বলো। দুজনকে মানাবে ভালো, কি বলো? আরে মামনিকে বউ করে দুদিন পরেই নিয়ে যাব ঘরে। আপনি এখানে? মানে আপনি সেদিন তো বলেছিলেন আমি নাকি নাবালিকা, তো আমার পা থেকে মাথা পর্যন্ত সবকিছুই দেখলেন, তাতে কি মনে হচ্ছে আমি নাবালিকা? শোনেন মিস্টার, যদি অন্যরকম উদ্দেশ্য থাকে তাহলে সুবিধা করতে পারবেন না, যান কেটে পড়ুন। আমাদের হাতের মার খেলে বেটা মরে যাবে, চল থানায় নিয়ে যাই। কিন্তু দেখে তো মনে হয় স্যার পকেটে ওদের কম নয়, যদি কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা তাহলে এই শোন বেটা, তোর উপর নারীর ইচ্ছা ধরনের কেস হয়ে গেছে। আচ্ছা
আচ্ছা হাবিলদার, আচ্ছা ওই বেটার কত বছরের জেল হতে পারে? 7 বছরের কম নয়, আবার 14 বছর হতে পারে। হ্যাঁ দেখুন দেখুন, সব দেখেছি, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। সিপাহি ডিআইজি সাহেবের ছেলের হাতে হ্যান্ডকাপ পড়েছে, দেখবি ওদের চাকরি চলে যাবে। বললাম যাকে থানায় নিয়ে যাচ্ছেন ইনি ডিআইজি শাখা আস্থানের ছেলে। বলেন কি তুই কেন আগে ওনার পরিচয় জিজ্ঞেস করিস? তোর চাকরি চলে গেল। আমার চাকরিটা না, ঠিক আছে আপনি এই বাগানে যা খুশি তাই করুন। ক্লাবে যাচ্ছি। কেন? শাখাত আঙ্কেলের বাসা ফোন নাম্বারটা বলো তো। হঠাৎ শাখাত সাহেবের ফোন নাম্বার? কি জন্য? ইকবালের সঙ্গে কথা বলবো। 258261 ইকবালকে আসতে বলি। ইকবাল বলছি। কে বলছেন? আমি ফোরকান চৌধুরীর মেয়ে লীনা বলছি। শুনুন ডিআইজি আঙ্কেল মানে আপনার বাবা আমাদের বাসায় এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গাড়ি অসুস্থ? এখন কেমন আছে? জি মানে ইয়ে, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমি এক্ষুনি আসছি। এখানে আসো, দেখো এখানে এখানে এটা রাখো। ড্যাডি ড্যাডি